আধুনিক পদ্ধতিতে কম জ্বালানিতে কাঙ্ক্ষিত উৎপাদন চলতি বছরই সারা দেশে সরবরাহ অলরেডি পাওয়ার জেনারেশনে আছে টোটাল প্রকল্প ব্যয়টা ছিল হচ্ছে $2.45 billion আর আমরা টোটাল চার বছরের মধ্যে এই প্ল্যান্ট আমরা শেষ করেছি বাংলাদেশের জন্য এই টেকনোলজি হলো সর্বপ্রথম সর্ববৃহৎ এই বছরের শেষ নাগাদ আমাদের পুরোপুরি ট্রান্সমিশন লাইন শেষ হয়ে যাবে দক্ষিণাঞ্চল এখন কর্মচাঞ্চল্যে ভরে গেছে সোমবার প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সরকার প্রধানকে বরণে 220টি নৌকা সাজিয়ে তুলছেন পটুয়াখালীর কলাপাড়ার জেলেরা দেখছিলেন প্রধান শিরোনাম দুপুরের সময়ের সঙ্গে আছি আমি জাফর সাদিক এবার অন্যান্য শীর্ষ সংবাদ বঙ্গোপসাগরে বালুবাহী বাল্কের ধাক্কায় লাইটারের জাহাজ ডুবে পাঁচ নাবিক নিখোঁজ জীবিত উদ্ধার আট অভিযানে কোস্টগার্ড ও নৌবাহিনী